ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার NSRCC হলে নর্থ ইস্ট ব্যাডমিন্টন প্রতিযোগিতার সূচনা করা হয়। প্রতিযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য এবং ত্রিপুরার কৌশলী প্লেয়াররা ব্যাডমিন্টনে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন। বর্ণাঢ্য এই উদ্বোধনী আসরে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণুদীপ বর্মন, বিজেপির রাজ্য সভাপতি এবং জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা কল্যাণী রায় এবং ক্রীড়া জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং গণ্যমান্য প্রতিনিধিরা। 8 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর অব্দি চলবে ব্যাডমিন্টনের এই বিশাল আসর। উপমুখ্যমন্ত্রী যিষ্ণুদীপ বর্মন তার ভাষণে উত্তর পূর্বাঞ্চলকে খেলাধুলার পাওয়ার হাউস বলে উল্লেখ করেন। সমস্ত প্লেয়ারদের রাজ্যে স্বাগত জানিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের প্লেয়াররা সর্বত্রই তাদের প্রতিভার সাক্ষ্য রেখেছে। And I also welcome our friend from Assam, the Badminton Association, Joint Secretary, and other officials from Assam, who have great help and guidance to us. And we feel that today we have discovered, very lately, that Northeast is the powerhouse of sports. খেলাধুলার প্রতি তার ব্যক্তিগত আগ্রহের স্মৃতিচারণ করে যিষ্ণুদীপ বর্মন বলেন যে, একজন খেলোয়াড় জীবনের সর্বক্ষেত্রে তার স্পোর্টসম্যান সুলভ মনোবৃত্তিকে কাজে লাগায় এবং জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায়। উত্তর পূর্বাঞ্চলের ঐক্য এবং সংহতির ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন উপমুখ্যমন্ত্রী। And I hope you have a comfortable stay, enjoyable change of life. And we want some more events like this in the Northeast, where we all can come together, share our thoughts, share our skills with the games. I was also very fond of games. I grew up in a boarding school, played a lot of games. And a sportsman is a sportsman. We can make him out of the city. He is a team player. He knows how to take victory and defeat. He knows what technique to use and when to use. How to respond. That's why we say sports is very important in life. In every school, every institution, we have to do sports, especially in the Northeast. It's important because we do have some negative aspects of the Northeast, like the menace of drugs. That can be fought through sports. We must generalize the energy of the youngsters. বর্তমানে খেলাধুলার পেশাগত সম্ভাবনার কথা উল্লেখ করে যিষ্ণুদীপ বর্মন বলেন, খেলাধুলাকে কাজে লাগিয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন অসংখ্য ক্রীড়া প্রতিভা। রাজ্যে কোয়ালিটি ব্যাডমিন্টনের এই আসর ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ। প্রতিযোগিতাকে সফল করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্টেট ব্যাংক এবং উত্তর পূর্বাঞ্চলের ব্যাডমিন্টন সংস্থা ও ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।